গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতীক্ষা মৈত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মৈত্র ব্লগস। এখন বাজে হচ্ছে সকাল 7:30 আর আমাদের হাঁটা হয়ে গেছে। বিতোষও গেছে হচ্ছে একটা পাক লাগাতে আর আমি এই জাস্ট ঘরে আসলাম। এত ঘুমট না বাইরে, মানে দম বন্ধ লাগতে থাকে, তো প্রচণ্ড কষ্ট হয়। খালি আমি আজকে দেখলাম আমাদের বাড়ির সামনে আসার পর একটুখানি হাওয়া দিচ্ছে, তাছাড়া বাকি পুরো রাস্তাগুলো না যথেষ্ট গাছ আছে কিন্তু এদিকে, স্পেশালি এই ভেতর দিকে যখন আমরা হাঁটি তখন কিন্তু যথেষ্ট গাছ টাছ আছে, তো এতটা ঘুমট হওয়ার কথা নয়, কিন্তু স্টিল এত ঘুমট না, তুমি ভাবতে পারবে না তোমরা। তো মানে পিঠ থেকে না কুলকুল কুলকুল করে ঘাম পড়তে থাকে। যাই হোক, তো হ্যাঁ এখন চলে এসেছি ঘরে আর গেছিলাম হচ্ছে এক কাপ গরম জল খেয়ে, তোমাদেরকে বলেছিলাম। তো বিতোষক দৌড়ে আসুক, তারপরে এখন আমি একটুখানি রেস্ট নেবার পাচ্ছি না, আমার মুখটা দেখতে পাচ্ছ একদম লাল হয়ে গেছে। ও আর আজকে আমি আবার একটুখানি, খুব বেশি না, 2-3-4 মিনিট হবে, একটুখানি মানে দৌড়িয়েওছি, দৌড়িয়ে মানে ফুল স্পিডে না, হালকা করে জগিং টাইপের কিন্তু করেছি। অন্যদিন আমি করি না, ইচ্ছা করে যে ঠিক আছে এখন না আরও কয়েকদিন পরে, কিন্তু তারপরে বিতোষক আমাকে বললো যে না, মানে একটু একটু করে জিনিসটাকে স্টার্ট করো, দেখো প্রথম দিন 2 মিনিট, তারপরে আবার হয়তো 2 মিনিট, এরকম করতে করতে 3 মিনিট 5 মিনিট 10 মিনিট এরকম হয়ে যাবে, তো গ্র্যাজুয়ালি জিনিসটাকে একটু ইনক্লুড করো তোমার ব্রিস্ক ওয়াকিংয়ের সাথে। তো যাই হোক, বাই দ্য ওয়ে আজকে আমি হেঁটেওছি একটু জোরে, মানে কালকে আমি না জানি না কি হয়েছিল, কালকে মানে হাঁটার স্পিডটা একটু আমার কম ছিল, কিন্তু অন্যদিন ঠিকই থাকে, আজকেও অন্যদিনের মতনই ছিল। যাই হোক, এখন একটু রেস্ট নিই, তারপরে কী করি কী না করি সবই তোমাদের সাথে শেয়ার করবো। বাই দ্য ওয়ে আজকে সকালের দিকে আমার ওই এসি সার্ভিসিংয়ের লোকটা আসার কথা আছে, কালকে তোমাদেরকে ভিডিওটাতে দেখিয়েছি বাট আপডেটটা দেওয়া হয়নি। সেটা হচ্ছে লোকটা এলো, এসে দেখে গেলো, বললো মেশিনে কোনো প্রবলেম হয়নি, কিন্তু মেশিনের ভেতরে খুব ময়লা জমে গেছে, যার জন্য হাওয়াটা একভাবে সবখান থেকে বেরোতে পারছে না, কিছু কিছু জায়গা থেকে বেরোচ্ছে, বাকি জায়গা ধুলোতে ব্লক হয়ে রয়েছে, তো সেই কারণে মেশিনটাকে ওয়াশ করতে হবে। এমনি মেশিনে কোনো প্রবলেম হয়নি এটা তো লোকটা বললো, তো কালকে ও পারেনি, চলে গেছিলো, আজকে এসে ও সকালবেলা এসে ওর ওয়াশ করার কথা, তো দেখা যাক কী করে, কখন আসে, আদৌ আসে কি না। তো হ্যাঁ, যেটাই করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। এখন বাজে হচ্ছে সকাল 10:00 আর আমি এখন খাচ্ছি হচ্ছে একটুখানি পেয়ারা, অন্যদিন 10:30 সময় খাই, মানে এই 10:30-10:30 মধ্যেই খাই, তো সেইটা এখন মানিয়ে দিল হচ্ছে একটা পেয়ারা খাচ্ছি, কারণ আজকে একটুখানি খিদেও পাচ্ছে এই টাইমটাতে, তো সেই জন্য খেয়ে নিচ্ছি। তো এখন হচ্ছে এসিটাকে ওয়াশ করার জন্য এসছে লোক, কালকে যে এসেছিলো সেই পাঠিয়েছে দুজনকে, সে নিজেও আসবে, তো এখন আপাতত এসিটাকে খুলেছে আর এখানে এই যে মেশিনগুলো নিয়ে এসছে ওগুলো দিয়ে ধোবে, ওয়াশ করবে। তো এখন এসিটাকে খুলছে আর বাইরের যে ইউনিটটা সেটাকে অলরেডি ওয়াশ করছে। তো এখন ওরা আমাদের ঘরের এসিটা যেরকমভাবে ওই কভার করে ওয়াশ করে সেটাই করছে, ওখানে ওই যে কালো কাপড়টা দিয়ে ঢেকেছে, ঢেকে বাইরের ইউনিটটা ওয়াশ করে নিল, এবার ভেতরটাকে ভালো করে খুলে টুলে ওয়াশ করছে, ওই দুটো ছেলেই এসেছে, ওরাই করছে। তো এখন উনি এসেছেন, উনি হচ্ছে আমাদের যে মানে কালকে এসে দেখে গেছিলো, আর আমাদের বাইরের এসিটা যখন খারাপ হয়েছিলো তখন উনিই ঠিক করেছিলেন, তো আজকে উনি অ্যাকচুয়ালি প্রথমে আসেননি, একটু পরে আসলো, আর তার আগে ওই দুটো ছেলে এখন অলরেডি ওয়াশ করছে, কিন্তু একটা প্রবলেম হয়েছে, আমার ঘরের ছাদে ময়লাটা স্প্রে এমনভাবে করেছে যে ছাদে লেগে গেছে, সেটা আবার একটু মুশকিল হয়ে গেছে, এক্ষুনি না ধুলে প্রবলেম হয়ে যাবে। পড়েনি কিন্তু তখন গরম, মানে ঠান্ডা তাহলে অন্য প্রবলেম ছিল, তাই জানি আর তার সাথে কী প্রবলেম ছিল। তবে ও বললো যে ভীষণ নোংরা আপনাদের বাইরের ইউনিট, এত নোংরা সত্যি দেখলাম, খুব নোংরা বাবা আমাদের মতন মানে ইয়ে করে করে না, আমি কি জানি না, আমার পাশে মানে আমার মানে ফ্ল্যাট আছে, ওর পাশে ফ্ল্যাটে কাজ করেছে কোম্পানির লোক, এসে এখন ওয়ারেন্টিতে আছে, ও খালি উপরটা এরকম ঘুঁচু করে দিয়ে বাস বাইরেটা ছেড়ে দিয়ে চলে গেছে, এটা নিয়ে দেখেছি যাই যাই বাইরেটা কাজ কাজ করেছে, এবারে ওর মেশিনে যখন ফের প্রবলেম ফের আসবে আবার ইয়ে করবে, ততক্ষণ এইরকম সিস্টেম আছে, অর্ধেকের দিকে অর্ধেক ওদিকে কাজ করে,
আমরা কি করছি, আমরা পুরো যে কাজটা করবো মানে মনে মনে একবার, কারণ আমাদের তো কাস্টমার ধরে রাখা, ওদের তো কাস্টমার ধরে রাখা দরকার নেই। এখন বাজে হচ্ছে দুপুর আড়াইটে, আর এখন আমি করবো হচ্ছে লাঞ্চ, খিদেও পেয়ে গেছে। আর সকালবেলা তো এখন সেরকম কোনো ব্রেকফাস্ট করি না, খালি ওই ফল খাই আর গ্রিন টি খাই, এসব খাই, আর একটুখানি আমন্ডস খাই, কখনো কখনো একটুখানি ওয়ালনাটস খাই, এইরকম আর কি। কখনো একটু খেজুরও খাই, খেজুর আমার ভালোই লাগে, তো খেজুরও মাঝে মধ্যে খাই, কিন্তু কম অবভিয়াসলি, এরকম না যে এত এত খাচ্ছি তা তো নয়, তো ওই জন্য একটু খিদে পেয়ে যায়, টাইম টু টাইম খিদে পেয়ে যায়। তো যাই হোক, এখন যাই আর গিয়ে করে নিই হচ্ছে লাঞ্চ। আর এসিটা একদম ফার্স্ট ক্লাস হয়ে গেছে, এখন এত সুন্দর ঠান্ডা হচ্ছে, 25-এই একদম ঘর খানিকক্ষণের মধ্যে পুরো চিল হয়ে যাচ্ছে। তো সেজন্য যাই, আর কালকে পাপা চিকেন রেজালা রান্না করেছিল, তো এখন যাব আর একটুখানি রুটি খাবো। আমি আমি অ্যাকচুয়ালি না অল্টারনেট করছি, কোনোদিনও রুটি খাচ্ছি, কোনোদিনও একটু ভাত খাচ্ছি, এরকম অল্টারনেট করছি। তো মানে যেদিন আমার যেটা ইচ্ছা করছে আর কি, সেরকম কোনো অ্যাজ সাচ কোনো রুল নেই যেটা মেনটেন করছি। তো আজকে ভাবছি যে একটু রুটি খাই, কারণ কালকে পাপা রেজালা রান্না করেছে না, তো রেজালা দিয়ে ভাত তো অতটা ভালো লাগে না, রেজালা দিয়ে রুটিটাই বেশি ভালো লাগে। তো সেজন্য এখন যাই আর গিয়ে লাঞ্চটা করে নিই। তাই যে দুপুরবেলা আমি খাচ্ছি হচ্ছে রুটি, আর এখানে রয়েছে হচ্ছে একটু চিকেন রেজালা, যেটা কালকে পাপা বানালো, যেটা বাই দ্য ওয়ে দারুণ হয়েছে খেতে, সত্যি মানে সিরিয়াসলি দারুণ হয়েছে খেতে। আর এখানে রয়েছে একটুখানি তড়কা, আর এটা হচ্ছে টক দই, আর এখানে রয়েছে হচ্ছে শশা। এখন বাজে হচ্ছে বিকেল 6:30, আর এখন আমি খাচ্ছি হচ্ছে একটুখানি ভুট্টা, মানে পেঁয়াজ আর লেবু দিয়ে একটু মেখে দিয়েছে, তো এটা খেতে খুবই টেস্টি লাগে। আর একটুখানি হালকা করে একটা কাঁচা লঙ্কা একটু কুচো করে দিয়ে দিয়েছে, ভালো লাগে বেশ, একটু হালকা ঝাল ঝাল, তো বেশি ঝাল তো খেতে পারি না, সেজন্য অল্প করে লঙ্কা দিয়েছে। তো যাই হোক, এখন আমি এই ভুট্টাটা খাচ্ছি, আর এইটা না বেশ ভালো লাগে। যবে থেকে মানে এই ডায়েট করা বা এই এক্সারসাইজ মর্নিং ওয়াক এসব স্টার্ট করেছি, এক্সারসাইজ না মর্নিং ওয়াক, তবে থেকে কোনোদিনও এরকম ছোলা মাখা বা কোনোদিনও এরকম কর্ন মাখা এগুলোই খাই, যখন যেটা ভালো লাগে, রোজ এক জিনিস খাই না। ছোলা সেদ্ধটাও বেশ ভালো লাগে, মানে খুব সুন্দর করে পেঁয়াজ ফেঁয়াজ দিয়ে মেখে দেয়, পেঁয়াজ লেবু এগুলো দিয়ে মেখে দেয়, আর এইটাও আমার খুব ভালো লাগে। সেদিনকেও একদিন তোমাদের দেখিয়েছিলাম, যেদিনকে শেষ হয়ে গেছিলো শেষটুকু দেখিয়েছিলাম, আজকে পুরো ভরা বাটি দেখিয়ে দিলাম। এখন বাজে হচ্ছে 6:30, আর একটা প্রবলেম হয়ে গেছে, এখানে দেখো পেছনে আমার বিছানার উপরে পেপার পেতে রাখা হয়েছে। অ্যাকচুয়ালি দুপুরবেলা আমি একটুখানি এই জানলার এখানটাতে বসেছিলাম, আর হঠাৎ করে না এসে দুপুরবেলা এসিটা চালিয়েছি, যেই চালিয়েছি উনি আমার কাঁধের মধ্যে ঝপঝপ করে জল পড়েছে। তো যখন ওরা ওয়াশ করে গেল, তারপরে একটু একটু জল পড়ছিল, যখন লোকটা ছিল তখনই জল পড়ছিল, যখন আমরা চেক করছিলাম, তো তখন লোকটা বলল যে এটা তো আমরা ওয়াশ করেছি, তো ভেতরে একটু জল রয়ে গেছে, সেই জলটা একটু পড়ছে, একটা খানিকক্ষণ পড়বে তারপরে ঠিক হয়ে যাবে। তো ঠিক ছিল, তারপরে যেই আমি দুপুরবেলা এসিটা চালিয়েছি, আমার গায়ে তো জল পড়লো, ঠিক আছে আমি সেটাও কনসিডার করলাম। এবার দেখছি দুপুরবেলা আমার কাঁধে জল পড়ার পর থেকে কনস্ট্যান্টলি জলটা পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে, বিছানাটা এই জায়গাটাতে ভিজে গেছিলো, সেজন্য ওখানটাতে আবার পেপার দেওয়া হলো। আমি তাও একটু ওয়েট করছিলাম এটা ভেবে যে মেবি একটু পরে ঠিক হয়ে যাবে, একটু পরে কমে যাবে, কিন্তু এতক্ষণ ধরে কনস্ট্যান্টলি জল পড়ে যাচ্ছে। আমি এখানটাতে মানে এইভাবে হেলান দিয়ে বসেছিলাম, তো আমার পুরো হাতের মানে এই জামাটা স্লিভটা পর্যন্ত নিচের দিকটা ভিজে গেছিল, এতটা জল পড়ছে। আর এখনও এই যে তোমাদেরকে দেখালাম পেপারের মধ্যে, দেখো এই যে এই স্পটসগুলো দেখতে পাচ্ছ, এই যে জলের পড়েই যাচ্ছে কনস্ট্যান্টলি, আর এখন এই যে সুইং করানো হলো এখনও পড়ছে। তো এবার এইটা তো এইভাবে যদি জল পড়তে থাকে যে কোনো রিজনেই হোক, এর মধ্যে পাপাকে আমি বলাতে পাপা এসে একবার দেখলো, দেখে ভেতরটা পুছেও দিয়ে গেল, কিন্তু তারপরেও জলটা কনস্ট্যান্টলি পড়ে যাচ্ছে, যার জন্য বাধ্য হয়ে এখানে নিউজ পেপারটা রাখতে হয়েছে, নাহলে গদিটা ভিজে যাচ্ছে। আর যেটা প্রবলেম সেটা হচ্ছে যে এইভাবে যদি কনস্ট্যান্টলি জলটা পড়তে থাকে, তাহলে তো মানে রাত্রিবেলা এখানে শোয়াটাও প্রবলেম না, এইভাবে জল পড়ছে। আর এসিটা কিন্তু এমন না যে 21-22 চলছে, 21টা এসিটা 25-এ চলছে, পেপার একটা কোনো প্লাস্টিক টাস্টিক দিয়ে যদি কিছু ম্যানেজ করা যায়, জানি না না হলে কি করা যাবে। যাই হোক, ওই জন্য পাপা গেল এখন লোকটাকে আবার ফোন করতে, এখন তো 7:30 বাজে, আমার মনে হয় না এখন রাত্রিবেলাও লোকটা আসতে পারবে বলে, যদি না আসে তাহলে কাল আবার সকালবেলা অবধি আমাদের ওয়েট করতে হবে, ইন দ্যাট কেস রাত্রিবেলা কি করা হবে জানি না। তো যাই হোক, এখন পাপা আগে লোকটাকে ফোন করুক, দেখা যাক যে কি বলছে। এই যে এখানে এখানে জল আছে, এই যে জলের ড্রপ, আর এইখানটা থেকে কনস্ট্যান্টলি জলটা পড়ে যাচ্ছে, এই যে এক্ষুনি একটা ড্রপ পড়লো, আর এসিটা বন্ধ অবস্থাতেও এই এইখান থেকে কনস্ট্যান্টলি জল পড়ে যাচ্ছে একটু পরে পরে। এই
যে এই জায়গাটা থেকে জলটা পড়ে যাচ্ছে কনস্ট্যান্টলি। এই যে এখানে বিছানার উপরে জল পড়ছিল বলে আমরা পেপারটা দিয়ে রেখেছি, তাই পেপারের উপরেও কত জল পড়েছে, পড়ছে টপ 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 করে জল পড়েই যাচ্ছে কনস্ট্যান্টলি। ওই দিকটা দিয়ে অতটা পড়ছে না, এই দিকটা দিয়েই পড়ছে জলটা। সুইং করলে কি হবে, মানে জলটা পড়ছে কিনা সেটা দেখবে। এতক্ষণ সুইংটা অফ করা ছিল, তাতে জল পড়ছিল, তো ওই জন্য পাপা বললো এখন মেশিনটাকে সুইং করা হোক, তাহলে দেখা যাক যে জল পড়ছে কিনা। গুড মর্নিং এভরিওয়ান, এখন বাজে হচ্ছে সকাল 7:30, আর এই জাস্ট মর্নিং ওয়াক করে আসলাম। তো হ্যাঁ, গতকালের ব্লগটা ইচ্ছা করেই কোথাও একটা শেষ করিনি, বিকজ যেহেতু রোজই ভুলে যাই শেষ করতে, সকালবেলা শেষ করি, তাই ভাবলাম যে ঠিক আছে ওয়াই নট এটাকে সকালবেলায় গিয়ে শেষ করি। তো আমি ভেবেছিলাম যে মর্নিং ওয়াকে বেরোবার সময় এই এন্ডিংটুকু রেকর্ড করবো, কিন্তু তারপর ভাবলাম যে ঠিক আছে, তখন মোশানি বেরিয়ে গেছি, তো ঠিক আছে এসেই করবো। তো এই জাস্ট এসেছি, বিতোষও গেছে হচ্ছে একটা চক্কর মারতে, তো এখন একটুখানি নেব হচ্ছে রেস্ট। তো এই ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি, আর হোপ আজ ব্লগটা তোমাদের ভালো লাগলো, বেশ একটা পজিটিভ ভাইব আসছে, বেশ একটা ভেতর থেকে একটা পজিটিভ এনার্জি ফিল করছি, তো গুড, ধীরে ধীরে একটা প্রগ্রেস হচ্ছে যেটা নিজে ফিল করতে পারছি, উইচ ইজ এ পজিটিভ প্রগ্রেস। সো যাই হোক, এনিওয়েজ গুড মর্নিং, আর হ্যাঁ চলো এই ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ আজ ব্লগটা তোমাদের ভালো লাগলো, যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট, আর আমার চ্যানেলটাকে যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে সেটাকে প্রেস করো আর অল অপশানটা ক্লিক করে দাও, যাতে আমি চ্যানেলে নতুন ব্লগ দিলে সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে ঠিক সকাল 10:00 থেকে 12:00 মধ্যে। তো হ্যাঁ চলো, তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা।